সপ্তম দফা দুয়ারে সরকার ক্যাম্প। এবার নতুন করে আরো কিছু প্রকল্প যুক্ত হয়েছে, যেমন পরিযায়ী শ্রমিকদের ও হস্তশিল্প সরকারিভাবে লোনের ব্যবস্থা। এই সমস্ত সুযোগগুলো এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলবে। দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের সহায়তায় প্রধান নজিবুর রহমান আজ বারাসাত 2 নম্বর ব্লকের অন্তর্গত ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের কর্মসূচি অনুষ্ঠিত করে। এই অনুষ্ঠান থেকে ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান বলেন, বাঁচতে গেলে স্বাস্থ্যসাথী যেমন প্রয়োজন, খেতে গেলেও খাদ্যসাথীর প্রয়োজন, পাশাপাশি মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারও খুব দরকার। তাই মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন সবটাই সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন। এবং তিনি বলেন, আমার পঞ্চায়েতে যাতে কোনো মানুষ প্রকল্পগুলি থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখছি, কোনো সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্নে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আমরা স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, বিদ্যুৎ বন্টন, জমির পাট্টা সহ প্রভৃতি প্রকল্পগুলি মানুষ যথাযথভাবে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য সাবিনা খাতুন, উপপ্রধান নজিবুর রহমান, প্রধান রাখি মণ্ডল ও রেজাউল করিম ঝন্টু উপস্থিত ছিলেন। সপ্তম দুয়ারে সরকার হচ্ছে এই সপ্তম দুয়ারে সরকারের, দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে দুয়ারে সরকারের যে পরিষেবা বা যেগুলো 70টা প্রকল্প, তাছাড়াও এবারে দুটো নতুন বেড়েছে, সব প্রকল্পই আমাদের ম্যাক্সিমাম ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের পক্ষ থেকে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এবং এই দুটো তিনটের উপরে যারা নতুন মহিলা, যাদের 25 বছর পূর্ণ হয়েছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডারে কিছু হয়েছে, মৎস্য কিষাণ ক্রেডিট কার্ড এটার জন্য মানুষ অ্যাপ্লাই করছে, আর খাদ্য সুরক্ষা নামের ভুল তার জন্য কিছু চাপ অনেকটাই কমে গেছে। তাহলে কি মানুষ, বেশিরভাগ মানুষ তাদের সুবিধা উপভোক্তা পেয়ে গেছে? মানুষ সুবিধা পেয়ে গেছে, কিন্তু মানুষ আসছে, যদি তাদের কোনো সমস্যা বা আরও কোনো প্রকল্প ছেড়ে চিনে গেলে মানুষ জানতে আসছে। মানুষ আমাদের কাছে শোনার পরে তারা আবার ঝাঁসায় নিজের ঘরে চলে যাচ্ছে। প্রথম প্রথম লক্ষ্মীর ভাণ্ডার হওয়ার পর বিরাট চাহিদা ছিল, এখন লক্ষ্মীর ভাণ্ডারের চাহিদা কতটা? চাহিদা তো মিটে গেছে কিছু অল্প, যাদের 25 বছর পূর্ণ হয়েছে তাদের জন্যই হয়তো 17টা না 18টা আজকে জমা পড়েছে। এই দুয়ারে সরকার হওয়ার ফলে যে মানুষ উপকার পাচ্ছে, তাতে সরকারের সাফল্য কতটা তাদের কাছে পৌঁছানো যায়? এখন আমরা তো সরকারের প্রতিনিধি, সুতরাং আমরা যদি বলি তাহলে মানুষ তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যিকারে যেদিন কোনো ন্যায্য কথা বলা হয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছে বাংলার বুকে, পৃথিবীতে আমার মনে হয় কোনো রাজ্যে বা কোনো দেশে এরকম নজির সৃষ্টি নেই। এটা বাংলার মুখ্যমন্ত্রী মানুষের জন্য করেছে এবং মানুষের বাড়ি মানে দুয়ারে পৌঁছে দেবে এরকম সরকার আগামী দিন আসবে না, এটা একদম শিওর। আগেকার দেখা যেত যে যে কোনো সমস্যায় মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াতে হতো, এই দপ্তর ওই দপ্তর, কিন্তু এই দুয়ারে সরকারে কিন্তু তারা এক জায়গাতে এসে সমস্ত পরিষেবা পায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেই দপ্তর মা গ্রামে পাঠিয়ে দিয়েছে দিদি, বাংলার মুখ্যমন্ত্রী জনতা দিদি আমাদের নেত্রী, তিনি বাংলায় গ্রামে পৌঁছে দিয়েছে, গ্রামের মানুষের সুবিধা অসুবিধা কি সমস্যা সরাসরি অফিসারের সাথে কথা বলে ফর্ম ফিল আপ করে তাদের সহযোগিতা করছে। আমাদের গ্রামের প্রত্যেকটা মেম্বার এবং আমাদের বুথের যারা সভাপতি দায়িত্ব আছে তারাও ফর্ম ফিল আপ করে নিজের থেকে গ্রামের মানুষকে সহযোগিতা করছে, এটা আমরা চোখে দেখছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাফল্য কিরকম? স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাফল্য, যারা আর কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে চাইছে তারা আসছে, তাতে তো হচ্ছে। ধন্যবাদ।